আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি পবিত্র আল্লাহ তালা অনেক জায়গায় আল্লাহর নিজের ক্ষেত্রে আমি না বলে আমরা বলেছে যেমন আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনের সুরা আল হিজরের নয় নম্বর আয়াতে বলতেছেন আর আমরা আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের জন্য প্রেরণ করেছিলাম রসুলগণকে এছাড়াও আল্লাহ সুবাহন তালা সুরাল আল হামিম শিজদার উনচল্লিশ নম্বর আয়াতে বলতেছেন আর আমরা জমিনের উপর বৃষ্টি বর্ষণ করি এছাড়াও পবিত্র কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের ক্ষেত্রে আমি না বলে আমরা ব্যবহার করেছে তো এই বিষয়টি খেয়াল করলে আপনাদের অনেকেরই কনফিউশন সৃষ্টি হতে পারে যে আল্লাহ তালা তো এক এবং অদ্বিতীয় তাহলে আল্লাহ তালা কেন আমরা ব্যবহার করলো আল্লাহ তো চাইলেই পারতেন বলতে আমি জমিনের উপর বৃষ্টি বর্ষণ করি কিংবা আমি আপনার পূর্বে পূর্ববর্তী বহু সম্প্রদায়ের উপরে রসুল প্রেরণ করেছি তো সেটা না বলে আল্লাহ তালা কেন আমরা বললেন তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ তালা যখনই আমির পরিবর্তে আমরা ব্যবহার করেছে ঠিক তখনই আল্লাহ তালা নিজের কোনো ক্ষমতার প্রকাশ করেছেন কিংবা আল্লাহ তালার অসীম দাক্ষিণ্য এমন কোনো বিষয়কে তুলে ধরে আল্লাহ তালা আমির পরিবর্তে আমরা ব্যবহার করেছেন এটা হচ্ছে একটা ঐশ্বর্যমণ্ডিত বহুবাচন যা আসলে এক বচনকে বোঝানো হয় এই বিষয়টাকে ইংলিশে বলা হয় রয়্যাল উই অর্থাৎ আল্লাহ তালা যে বলেছেন আমরা এটা করেছি ওটা করেছি এর মানে আসলে আল্লাহ তালা বোঝাচ্ছেন বুঝাচ্ছেন যেটাকে বলা হয় ইংলিশে রয়্যাল উই রয়্যাল উই হচ্ছে এমন একটা বিষয় যেখানে পার্সন কি করতে পারবে পার্সন ইচ্ছা করলে আই ব্যবহার না করে উই ব্যবহার করতে পারবে যেমন কোনো রাজা যখন কোনো রাজ্য জয় করতো তখন তিনি বলতেন উই হ্যাভ কনকিউড দ্য ল্যান্ড অর্থাৎ আমি রাজ্য জয় করলাম এখানে উই ব্যবহার করা হয়েছে বাট আসলে এই উইয়ের মাধ্যমে আইকেই বোঝানো হচ্ছে রাজাকেই বোঝানো হচ্ছে এছাড়া মার্গারেট থ্যাচার তিনি যখন দাদি হয় তখন তিনি বলেন উই হ্যাভ বিকাম দ্য গ্র্যান্ড মাদার দেখুন মার্গারেট থাচার নিজের দাদি হলো কিন্তু উনি বলতেছেন উই হ্যাভ বিকাম দ্য গ্র্যান্ড মাদার তো এখানে আসলে এই যে উই এই উই দ্বারা মার্গারেট থ্যাচারকে বোঝাচ্ছে উনি নিজে দাদি হয়েছেন এই কথাটাই বলার হচ্ছে এছাড়া আপনাকে যখন অনেকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় তখন আপনি বলেন কি আমাদের বাড়ি হচ্ছে অমুক জেলায় এখানে আমাদের দ্বারা আসলে আপনি আপনার নিজেকেই বোঝাচ্ছেন তো এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আল্লাহ তালা যে বলেছেন আমরা আমরা ভূমির উপর বৃষ্টি বর্ষণ করি এখানে আল্লাহ তালার যে ক্ষমতা আল্লাহ তালার যে আপনার দয়া দাক্ষিন্য এই বিষয়টাকে ইঙ্গিত করে আল্লাহ তালা আমরা বলেছেন এটা হচ্ছে একটা ঐশ্বর্যমণ্ডিত বহু যা আসলে এক বচনকেই বোঝায় এটা দ্বারা কখনোই আল্লাহর সাথে আরও কেউ আছে এমন কিছু কখনোই বোঝাচ্ছে না যেটা আমি আপনাদেরকে ইংলিশে রয়্যাল উই তাছাড়া বাংলাতে আপনার বাড়ি কোথায় তখন আপনি বলেন না আমাদের বাড়ি হচ্ছে অমুক জায়গায় এই বিষয়গুলো বলে বুঝালাম যেমন হিন্দিতে বলা হয় হামলোক তোমারই মদত চাইয়ে অর্থাৎ আমাদের সবার তোমার সাহায্য দরকার এখানে হাম অর্থ আমরা কিন্তু এই হাম অর্থাৎ আমরা ক্ষেত্রবিশেষে আমি হয়ে যায় যেমন হিন্দিতে একটা গান রয়েছে যেখানে বলা হচ্ছে হাম তুমকো নিগা হোমে ইস্তারা লেঙ্গে তুম চাহ চাহে জিতনা বাঁচো হাম তুমকো লেঙ্গে তো এখানে কিন্তু আবার হাম দ্বারা নিজেকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে ব্যক্তি নিজেকে বোঝাচ্ছে এখানে আমরা বোঝাচ্ছে না অর্থাৎ সব জায়গাতেই এরকম আমি আমরা বহু বচনে আসলে এক বচনকে বোঝাচ্ছে এমন কিছু ক্ষেত্র রয়েছে ঠিক তেমনই আল্লাহ তালা যখন বলেছে আমরা ভূমির উপর বৃষ্টি বর্ষণ করছি কিংবা আমরা আপনার পূর্বে আরও রসুল প্রেরণ করেছি এর দ্বারা আল্লাহ তালার যে দয়া আল্লাহ তালার ক্ষমতা এই বিষয়টিকে আল্লাহ তালা বোঝানোর জন্য এই রয়্যাল উই বা আমরা এই কথাটি ব্যবহার করেছে এর মানে কখনোই এই না যে আল্লাহ তালার সাথে আরও কেউ আছে আল্লাহ তালার কোনো শরিক আছে এই বিষয়টি হয়তো আজকের ভিডিও দেখে আপনারা কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছেন তারপরও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে এই টপিক নিয়ে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি